মুরগির বাচ্চা কেমন কেমন সুন্দর দেখা যায়, কেমন কি একটা ফুল। এই দেখেন, এটা হলো জাপানিজ ব্যান্থাম। আমাদের এখানে আস্তে আস্তে রাখো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন, আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনারা সবাই আল্লাহর মেহরবানিতে ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আল্লাহর মেহরবানিতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার খামারের মানে আমার সেটআপের ভিতরে যতগুলি মুরগি আছে, অতগুলি মন্দির মুরগির ভিতরে সবচেয়ে সুন্দর মুরগির বাচ্চা আমার এখানে বড়ি আছে, আমরা দেখাবো ইনশাল্লাহ, আসেন আমার সাথে। দেখেন আমাদের এখানে ফুলের মতো আছে কয়েক রকমের মুরগি আছে, আমরা দেখাই। দেখেন আমি হাতে নিই, আমার এখানে অনেক জাতের মুরগি আমি বোর্ডিং করেছি, বোর্ডিং করছি এখানে, কিন্তু সবচেয়ে সুন্দর ফুলের মতো মুরগি দেখো কতগুলো মুরগি আছে আমার, আপনাদেরকে দেখাই। আমি হাতে ধরেই দেখাইতেছি আপনাদেরকে, এগুলো হলো সব ফুলের মতো। আসো আসো বন্ধুরা, এদিকে আসো। এই যে একটা দেখেন, আলহামদুলিল্লাহ কোন সময় আমি হাতে নিই না, এই জন্য ওর ভয় পাইতেছে, এই জন্য ও লাফালাফি করে যাইতেছে। এই যে একটা এখানে এটা থাকুক, আমি আরেকটা দেখাইতেছি, আল্লাহ একবার। এই যে আমি আরেকটা বাচ্চা নিছি হাতে, দেখেন এই বাচ্চাটা কেমন অন্ধকারে দেখা যায় নাকি, দেখি আপনি ভিডিওতে কেমন দেখা যায় তা জানি না। এখানে অন্ধকার কারেন্ট নাই, আমরা বাইরে যাই, আসেন। এই যে দেখেন এরা লাফালাফি করে, একটা দেখতে দেখা যায় সোজা সোজা, কিন্তু আসলে সোজা না, লাফালাফি করে, বাচ্চা তো ভয় পাইতেছে। এই যে দেখেন, আর আমি তো এগুলোর হাতে নিই না, অনেক টাইম আছে আমি এগুলো এমনি খানা দিতেছি, সব কিছু করতেছি, কিন্তু হাতে নিয়েই করে শুনে এখন আপনাদেরকে দেখানোর জন্য এই যে হাতে নিছি। এগুলি হলো আমাদের বাপ প্রিজেল কুসিং, এই যে এটা আমাদের বাপ প্রিজেল কুসিং। দেখেন প্রিজেল, ধরুন এই প্রিজেল, এইটা এটা তো পুরাই বাপ, আর এটা একটু এটা যখন বয়স্ক হয়ে যাবে তখন পুরো বাপ বাপ চলে আসবে, পুরো লাল চলে আসবে। এই দেখেন আরো আছে, আমি দেখাইতেছি আরেকটা নিয়ে আসতেছি। এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, এটা পুরো বাপ। এই যে মাশাল্লাহ কত সুন্দর, কত কিউট, আলহামদুলিল্লাহ এখন লাভ দিতেছে, ও নিচে নিচে চলে যাইতেছে লাভ দি। আসো আসো এদিকে আসো। আরো অন্য অন্য জাতেরও আছে ভিতরে, আমরা রাখছি আরো অন্যান্য জাতের আছে। এগুলো হলো সবচেয়ে সুন্দর আমাদের খামারের ভিতরে, সবচেয়ে সুন্দর হলো এগুলা, আরো আছে সুন্দর, আমি দেখাইতেছি আরো। এই যে দেখেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে, আমরা এগুলা ফাইছি। এই যে দেখেন কত সুন্দর বাপ প্রিজেল পলিশ কাপ। এই দেখেন এটা হলো জাপানিজ ব্যান্থাম, আর এই যে দেখে কত সুন্দর সুন্দর। ওরে বাবারে এতে বহুত ছোট্ট, এটা আসলে ভিডিওতে কেমন দেখা যায় জানি না, আসলে এগুলো বেশি বড় না, এই যে ছোট্ট, এত ছোট্ট, এটা এটা বলে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ছোট্ট মুরগ হইলো এটা, এর ছোট আর কোনো মুরগ নাই। এটা সামান্য আর বড় হবে, বেশি বড় হবে না, অল্প বড় হবে, বড় হইলে ইনশাল্লাহ আবার আমরা আপনাদেরকে আবার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো, আল্লাহ যদি বাঁচার আগে দোয়া করবেন যেন আমার বাচ্চাগুলো বাঁচি থাকে। আর এখান দিয়ে আমাদের বার্বোডিয়াম গুলো অনেক ডিম দিছে, আমরা অনেক ডিম পাইছি দেশ থেকে, কিন্তু আমাদের একটা ডিমও আজ পর্যন্ত একটা ডিমও আমরা ফাটল হয় নাই, আমরা একটা ডিমও একটা বেবিও পাই নাই, কিন্তু আমরা সব সময় মেশিনও দিছি ওদের ডিম, আমরা কুজাও বসাইছি, কিন্তু একটাও ফাটল হয় নাই, আমরা একটা বেবি ফাই নাই। তো আমরা কি সিদ্ধান্ত নিছি, আমরা এখন দুইজনকে আলেক রাখছি এদিকে, আর এর বেলটারে আলেক রাখছি এদিকে।
এটা হলো মেল আর ওই দুটো হলো ফিমেল। কিন্তু আমার খামারের সবচেয়ে সবচেয়ে বেশি ডিম দিছে আমার এই বারবুড়ি মেল। বারবুড়ি মেল একাধারে 18টা ডিম হচ্ছে, দেওয়ার পরে আবার এই কিছুদিন গ্যাপ দেয়, গ্যাপ দেওয়ার পরে আবার ডিম দেয়। ওরা খুঁজে বসে না, ওরা ওদের কোনো খুঁজে আসে না, উব বলি আর কি আমরা, উব আসে না, ওরা বসে না, ওরা কয়েকদিন পরে পরে ডিম দেয়, কয়েকদিন পরে পরে ডিম দেয়। এখন আলেক করে রাখছি, এদেরকে আলেক রাখছি, ওরা ওরে আলেক রাখছি। যদি কিছুদিন পরে আবার আমরা একসাথ করবো, একসাথ করার পরে যদি আমরা ডিম পাই ওগুলো আমরা আবার খুঁজে বসাবো, বসাইলে যদি আমরা ফাটেল হয় ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এইদিকে আমাদের টাইগার ডিম ফাটছে আলহামদুলিল্লাহ, আমরা ডিমগুলো নিই নাই, এখন আমরা ডিম নিব ইনশাল্লাহ। এই তোমরা কয়টা বাস্তু ডিম দেখি, মাশাল্লাহ আমাদের এখানে আস্তে আস্তে রাখো, লাফালাফি করি না রাখো, আমি একটু বাইরে যেতেছি। আমরা এদের থেকে অনেক ডিম পাইছি, আমাদের ফিমেল আছে সাইডটা, সার্ভিস ফিমেল মধ্যে 3 পিস ডিম পাচ্ছে, আর একটা অসম্ভবত আজকে পাবে না বা আগামীকাল পাবে। আমাদের 4 পিসে ডিম ফাটতেছে আলহামদুলিল্লাহ, আমরা 4 পিস থেকে ডিম পাইতেছি। তো আপনারা দোয়া করবেন, তো আজকের ভিডিও এ পর্যন্ত, আমার সাথে থাকবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আমার বন্ধুটা দোয়া করবেন, ও দেখেন কি করতেছে। এই বলি আজকে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।